দৌড় থেকে জিমন্যাস্টিক, বিভিন্ন ইভেন্টে খেলার মাঠ জুড়ে তাদের উজ্জ্বল উপস্থিতি, বিশেষভাবে চাহিদা সম্পন্ন তারা। তবে তাদের চেয়ে আর পাঁচজনের মতো বাঁচার অধিকার, আনন্দে থাকার অধিকার রয়েছে, সেই উপলব্ধি থেকেই মনে আত্মবিশ্বাস নিয়ে অংশ নিয়েছেন খেলায়। নানান প্রতিকূলতা বাধা দূরে সরিয়ে খেলার মাঠে একটা দিন আনন্দ উপভোগ করল তারা। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর মুর্শিদাবাদ জেলা কমিটির জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এখানে খেলা হচ্ছে যে যারা দুই চোখ অন্ধ তাদের যে হাড়ি ভাঙা, যারা ক্ষীণ দৃষ্টিহীন তাদের 50 মিটার দৌড়, যারা এক লাঠিলি পারে তাদের 50 মিটার দৌড়। এই যে এই ধরনের খেলা হচ্ছে, কীরকম লাগছে তোমাকে? মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। আমার খেলাটা খুব ভালো লাগলো। আমাদের মুর্শিদাবাদ এই জেলা কমিটি থেকে, আমাদের যে প্রতিবন্ধী যে সম্মেলন, এই সম্মেলন থেকে খেলা হলো, খুব আনন্দিত হলো লাগলো। মোট 24টি ইভেন্টে খেলা হয় এদিন। জেলার 26টি ব্লক থেকে আসা বিশেষ চাহিদা সম্পন্নরা সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ব্যারাক স্কোয়ার ময়দানে। খেলা ঘিরে সকলেই ছিলেন উচ্ছ্বসিত। এদিনের খেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীরা পরবর্তীতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। আমরা এই আয়োজন করতে গিয়ে প্রথমে খুঁজেছি যে যারা প্রকৃতার্থে প্রতিবন্ধী এই সমাজের, পৃথিবীর সম্পদ, এরা খুব অবহেলিত। অবহেলিত মানুষ আর 5টা মানুষের মতো বেঁচে থাকতে পারে যদি মানুষের সহযোগিতা পায়। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা ক্রীড়া আয়োজন করেছি। আমাদের মুর্শিদাবাদ জেলায় খেলা আজকে চলছে। আমরা জুন মাসে মুর্শিদাবাদ জেলায় দৃষ্টিহীনদের ফুটবল প্রতিযোগিতা করব। সেটা বহরমপুরেও করতে পারি, আমরা নওদাতেও করতে পারি, এটা করব। আজকের এই খেলার মধ্যে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে তাদেরকে আমরা আগামী বছর কলকাতায় খেলতে নিয়ে যাব। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।